রাজশ্রী কিচেনে আপনাদের স্বাগতম। ছোট বড় সবাইয়ের অতি লোভনীয় একটা রেসিপি আজ আপনাদের সাথে আমি শেয়ার করব, সেটা হলো ফুচকা। এই ফুচকা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফুচকা বানানোর জন্য আমি দু বাটি ময়দা নিয়েছি এবং ওই বাটিরই মাপ করে আমি এক বাটি সুজি দিলাম, 1 চামচ লবণ দিলাম আর 1 টিস্পুন বেকিং সোডা দিলাম, দিয়ে এটাকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। এটা মেশানোর পর জল দিয়ে আমরা একটা শক্ত মণ্ড তৈরি করে নেব, এর মধ্যে কোনো রিফাইন্ড অয়েল ইউজ করব না। 10 মিনিট মাখার পর একটা সফট মণ্ড তৈরি হয়ে গেছে আমার, এবার এটাকে আমি ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা পর ওই মাখা মণ্ড থেকে আমি এরকম ছোট ছোট বলের আকার বানিয়ে নিয়েছি। এবার আমি এই ফুচকার বলগুলোকে বেলে ভেজে নেব। ছোট ফুচকার বলগুলো আমি এবার এরকম বেলে নিচ্ছি। যে বলগুলো আমি বানিয়ে বেলে নিয়েছিলাম সেগুলো এবার আমি এটা তেল গরম করে ভেজে নিচ্ছি। দেখুন ফুচকাগুলো ফুলেছে, এরপর আমি আবার কিছু অন্য ভেজে নেব। দেখুন আমি বাকি ফুচকাগুলো ভেজে নিচ্ছি, দেখুন এটা কতটা মুচমুচে হয়েছে। দেখুন এতটাই মুচমুচে হয়েছে এটা। ফুচকা বানানোর পর আমি এবার ফুচকার জলটা বানিয়ে নেব, তার জন্য আমি পরিমাণ মতো জল দিচ্ছি। জলটা দেবার পর আমি এখানে তেঁতুলটা চটকে তেঁতুলের কাইটা বানিয়ে রেখেছি, এটা এর মধ্যে দিয়ে দিলাম। এতে স্বাদ অনুযায়ী একটুখানি বিট লবণ আমি 1 চামচে দিয়ে দিলাম। দেবার পর এখানে আমি একটা ভাজা মশলা করে রেখেছিলাম, জিরে আর শুকনো লঙ্কা, এটা ডাই রোস্ট করে এটাকে ব্লেন্ডারে গুঁড়িয়ে এই ভাজা মশলাটাকে আমি বানিয়ে রেখেছি, এই মশলাটা দিয়ে দিলাম। এরপর একটু আমি গন্ধরাজ লেবু কেটে স্লাইস করে রেখেছিলাম, সেই লেবুর রসটাকে দিয়ে দিলাম। এখানে কিছু লেবুর আমি গন্ধরাজে স্লাইস করে কেটে রেখেছি, এটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে 1 চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে টেস্ট করছি নুনটা ঠিক আছে কিনা। আমার জলটা একদম পারফেক্ট আছে, নুনটা ঠিক আছে। আমি এর উপর থেকে একটু ধনে পাতাকে ছড়িয়ে দিলাম। আলুটা করে নেবার জন্য আলুটাকে আমি এখানে চটকে নিয়েছি, আমি 2 বড় সাইজের আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে এখানে আমি চটকে নিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো একটু বিট লবণ দেব। তারপর একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, এখানে ছোলাকে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি এই ছোলাটাকেও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটা মেখে নিচ্ছি।
মাখা হয়ে গেছে, এরপর আমি একটু ওপর থেকে তেঁতুলের কালিটাকে দিয়ে আবার একটু মেখে নেব। এরপর আমি ভাজা মশলাটা দিয়েছি আর একটু চাট মশলা দিলাম। দিয়ে আমি আর একবার ভালো করে মেখে নেব। এবার আলুর মধ্যে কিছুটা ধনে পাতা দিয়ে আমি আলুটাকে পুরো মেখে নেব। আমার ফুচকার আলু একদম রেডি।